What's up guys, welcome to the channel, I'm welcome to Days of Our Lives. I'm Shagor Achi, and today is February 12th, and I'm going to be almost 4. I'm going to be here, I'm going to be here, and then friends are going to be here. And our chul onek boro hoye geche, and I'm really loving it, I'm going to keep them for some times. Let's see. Hey bro, what are you doing? Hey. So আমি এখন বের হয়ে গেছি এন্ড আমাদের গলিটাতে মাঝে মাঝে বাদর আসে। আজকে দুপুরে ছিল অনেক বাদর আর আমি জিম থেকে আসার সময় মানে আশেপাশের ওয়ালে বসা ছিলাম আমি ওদের দিকে আই কন্টাক্ট না করে সোজা হেঁটে যাচ্ছিলাম। মানে ভয় লাগে বিষয়টা মাঝে মধ্যে। সো এখন নাই। সো আই এম সেফ টু গো। সো এখন আমরা হচ্ছে আছি আমাদের ইউনিভার্সিটি গেটে আমরা ওই শপিং যা করবো বলছিলাম যে মানে গিয়ে শপিং টপিং করে চলে আসছি আমরা আমরা বলতে আমি আর স্নিগ্ধা আমরা হচ্ছে স্নিগ্ধার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে হচ্ছে মার্কস দুধ নুডলস ম্যাগি নুডলস অ্যান্ড চিনি তারপরে কিউটের কিসব ক্রিম টিম আছে আমরা এখানে অনেক স্পন্সর পাচ্ছি আমার কাছে বলো তো আমার চারটা ক্রিম আছে এরপর আমি কেন কিনলাম কে মেসেজ দিছে একটু দেখো মিজান ভাই মিজান মিজান তোমাকে বলতেছি তুমি যদি আমার এই ব্লগটা দেখে দেখো তুমি এই ব্লগে সব মেসেজ দিও না ঠিক আছে ফাল্গুনে আমরা একটু ফটোশুট করবো এই জন্য সে চুড়ি কিনছে চুড়িটা সেই দেখান না লাল শাড়ির সাথে লাল চুড়ি ম্যাচ করে করা হবে এখানে কেমনে পড়ায় চুড়ি ভেঙে যায় যদি এক হাতে চুড়ি পরাচ্ছি আমি এখন ও ওকে হ্যাঁ বেশ ভালো হয়েছে এটা লাল শাড়ির সাথে বেশ ভালো লাগবে আশা করা যায় একটু পরে আমরা উঠবো এখান থেকে আমরা বলতে স্নিগ্ধা যাবে হলে আর আমি যাবো মদিনা মার্কেট ফ্রেন্ডদের সাথে দেখা করতে এখানে রনি রুমেন এন্ড শিহাব আছে সো গিয়ে তাদের সাথে দেখা হচ্ছে আসছিলাম বিকালে ঘুরতে আসার পরে আমরা দেখলাম যে এখানে পেছনে হচ্ছে ইয়ে হচ্ছে একটা ফটো এক্সিবিশন হচ্ছে আমরা সবাই আছি তো আমরা ঘুরছি আমরা খাওয়া দাওয়া করছি শিহাব তোমার ফটো এক্সিবিশন দেখে কেমন লাগছে হ্যাঁ আমার ভালো লাগছে আমার ছবিটা আসলে খুব সুন্দর ভাবে এখানে টাঙানো হয়েছে এগুলো ভুয়া কথা তার কোনো ছবি এখানে টাঙানো হয় নাই এন্ড রনি হাউ ডিড ইউ ফিল আফটার এক্সপ্লোরিং দিস প্লেস হঠাৎ করে এদিকে আসা তারপরে অ্যাকচুয়ালি সে প্রতিদিনই আসে এদিকে বেকার ছেলে ঘুরে এখন বলতেছে হঠাৎ করে আসা নরমালি আমরা ওইদিকে ঘুরে আসি আজকে এদিকে আসা ভালো ভালো রুমেন হচ্ছে স্যার আমাকে অলরেডি অনেকে কমেন্ট করা শুরু করছে তারা রুমেনের নাম্বার চাচ্ছে ফোন নাম্বার চাচ্ছে আমরা 14 ফেব্রুয়ারি তে হ্যাঁ আমার নাম্বারটা আমি করে বলবো তো এই হচ্ছে অবস্থা ডেসক্রিপশন মিলো হ্যাঁ ডেসক্রিপশন মিলো আমার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব ইফ ইউ ডোন্ট নো নাও ইউ নো সালাই বেবি এখানে আছি আরো কিছু সময় এরপর এখান থেকে চলে যাব সো কালকে হচ্ছে শিহাব বলতেছিল সে হচ্ছে স্ট্রেইট 100 সেকেন্ড দ্যাট ইজ 1 মিনিট 40 সেকেন্ড এখানে চলতে পারবে ডেড হ্যাং যেটাকে বলে রনি হচ্ছে ঘড়ি কাউন্ট করবে অ্যান্ড আমরা দেখবো যে আসলে শিহাব মানে কিনা লেটস সি অনেকদিন পরে লেগ ওয়ার্কআউট করছে সো হাউ ডাজ ইট ফিল ইট ফিলস গুড ম্যান
খুব ভালো লাগতেছে অনেকদিন পর লেগমেরে, লেগমেরে তো অ্যাকসেন্ট চলে আসছে, ইট ফিলস গুড ম্যান। আর মিজান তুমি এই যে অবশ্য এটা তো আগের ভিডিওতে বলছে, সে উইকে তিন চার দিন হচ্ছে লেগ স্ট্রেন করে, তুমি যে মনে করো ওই যে আজকে 100 সেকেন্ড হ্যাঙ্গিং চ্যালেঞ্জে যে হারছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি যে হার, তুমি যে হার, তুমি যে হারছো, এটা মানে হাউ ডু ইউ ফিল টু লুজিং? আমি ইনশাল্লাহ আগামীবার আরো ভালো করব এই আশা ব্যক্ত করছি। আমি 100 থেকে 120, 200 আজকে হচ্ছে ফাল্গুনের প্রথম দিন, 14 ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, এন্ড ইউজুয়ালি হচ্ছে 13 ফেব্রুয়ারি হয় ফাল্গুন, কিন্তু এবার হচ্ছে লিপিয়ার হওয়াতে, মেবি লিপিয়ার হতে নাকি আর বাংলা একাডেমি ক্যালেন্ডার চেঞ্জ করে, মেবি কোন দুইটার মধ্যে কোন একটা কারণে হচ্ছে 14 ফেব্রুয়ারিতে চলে আসছে। এন্ড আমরা আছি ক্যাম্পাসে, ফটোশুট করতে আসছি, পেছনে শিহাবার রং আমরা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শিহাবের কিনা গিয়ার টিয়ার নিয়ে আসছি আর কি ফটোশুট করতে। এখন আমরা আছি নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে গিয়ে এখন আমরা ফটোশুট করবো। সো আমরা এখন পর্যন্ত কিছু পরিমাণ ফটোশুট করছি, যতটুকু করছি ওইটা নিয়ে শিহাব খুব একটা সন্তুষ্ট না, কারণ সে তার নতুন যে লাইটটা কিনছে ওইটা সে ঠিক মতো ইউটিলাইজ করতে পারতেছে না। সো লেটস সি কি করা যায়। এখন স্নিগ্ধা হচ্ছে গেছে হলে, সে আমাদের জন্য খাবার কিনে রেখে আসবেন, পরে আমরা খাবো। তো এখন আমরা ওয়েট করতেছি, এখানে বসবো, মেবি আমরা মানে আমাদের ফটোগ্রাফার যে দুইজন আছে তাদের কিছু ছবি টবি তুলবো, লেটস সি। তো এই ছাতাটা হাতে নেওয়ার পর থেকে আমার হচ্ছে সেক্রেট গেমসের একটা ডায়লগের কথা মনে আসতেছে, সেক্রেট গেমসের ডায়লগ বান্টি আর গণেশ গাইতন্ডের মধ্যে যেটা হয় আর কি। সো এটা এখন আমি আসি একটু মিমিক্রি করার চেষ্টা করব। ভাই তুমি খালি একবার বল কে দেখো, এই ছাত্রী উসকে গান মে ডাল কে খোলতা হ্যায়, একই তো ছাত্রী হ্যায়, কিস কিস কে গান মে ডালেঙ্গে ভাই। এন্ড এখন হচ্ছে আমরা বসে আছি, কি সুন্দর লাগতেছে না এইখানে, লাগতেছে কেমন ছবি লাগতেছে। তো আমরা এখন বসে আছি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড লেডিস হলের একদম সামনে, এন্ড এইদিকে যে রাস্তাটা ওইটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ডে যাওয়ার। তো আমরা এখানে বসছি, শিহাব আর রনি হচ্ছে নামাজ পড়তে গেছে, ওরা ব্যাক করলে দেন হচ্ছে আমরা এখান থেকে উঠে আরো কিছু ফটোশুট করবো। সাগর, তুমি যে একলা এখানে এভাবে বসে আছো কেমন লাগছে? মানে প্রথম কথা, প্রশ্নকর্তার প্রশ্নে একটু সমস্যা আছে, যেহেতু উনি ভিডিও করছেন এর মানে আমি এখানে একা নই। একটু আগে স্নিগ্ধা বলছিল যে আমি একা বসে আছি এরকম সে কিছু ইয়ে নিবে, যেরকম আমি মানে একটু আগে দেখা গেল যে তার যে একা শট গুলো নিছি, তো একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে একা বসে আছে, ওইটা দেখলে মনে হয় আচ্ছা একটু সিনেমাটিক বা একটু কাব্যিক ওই রকম একটা ফিলিং, কিন্তু একটা ছেলে একলা বসে আছে, নো ওয়ান গিভস এ ড্যাম, মানে সে বসে থাকতেই পারে, কিন্তু মেয়ে একটা মেয়ে একলা বসে থাকলে মেয়েটা একলা বসে ওইটা আর কি। সো আমরা এখন খুবই বড় একটা ঝামেলাতে পড়তে যাচ্ছি, ঝামেলাতে পড়তে যাচ্ছি। আমরা হচ্ছে এই যে হল থেকে খাবার কিনে নিয়ে আসছি, কিন্তু আমাদের কাছে কোনো প্লেট নেই। হ্যাঁ, আমরা মানে স্নিগ্ধা কিনে নিয়ে আসছে, তারপরে আমরা এখন হচ্ছে পলিথিনে কিভাবে খাবো উই ডোন্ট নো, সো দেখা যাক। এখন আমরা একটা অভিনব খাচ্ছি সবাই, বিরিয়ানি খাচ্ছি আমরা সবাই, আমরা কিন্তু বিরিয়ানি খেয়ে দিয়েছি, যদিও পলিথিনে দেখে মনে হচ্ছে আমরা, কিন্তু আমরা মানে অনেক ভালো খাবার খাবো। অনেক সুন্দর বাতাস, আমরা সবাই আছি এখানে কিছু ফটোশুট করবো,
and look at the background, it's awesome. তো এখন পর্যন্ত আমরা ছবি তোলার চেষ্টা করতেছিলাম, বাট আমার চুল বাতাসে বারবার ইয়ে হয়ে যাচ্ছে, তো খুব একটা ভালো হয় নাই। বাট বাকিগুলো যেগুলো আমরা দুইজন মিলে তোলার চেষ্টা করছি সেগুলো ভালো হয়েছে। দুপুরবেলা মনে হচ্ছিল যে এবার ক্যাম্পাসে মানুষজন কম থাকবে, কিন্তু এখন হচ্ছে প্রায় সন্ধ্যা, নাকি প্রায় ছয়টা, অ্যান্ড ক্যাম্পাসের সিন একদম ডিফারেন্ট। যদিও পহেলা বৈশাখের মতো না, বাট পহেলা ফাল্গুনের জন্য এই সিনটা খুবই আনইউজুয়াল, অনেক বেশি মানুষ এখন চারপাশে। ইউ ক্যান সি, হ্যাঁ আমরা ক্রাউড অ্যাভয়েড করছি। অ্যান্ড ইউজুয়ালি এখন থেকে আরও কিছুদিন আগেও মানে সিলেটে পহেলা ফাল্গুন বা বসন্তপুরণ এরকম সেলিব্রেট করতো না মানুষ, বাট এখন করছে সবাই, দ্যাটস গুড। হ্যাঁ ইটস গুড। সো আমরা এখন আরও একটু সময় ঘোরাঘুরি করবো, তারপর দেখা যাক কি করা যায়। তো আমরা হচ্ছে সব ধরনের আমাদের ফটোগ্রাফি টোটোগ্রাফি শেষ করে এখন বসে আছি, একটু সময় আমরা বসবো এখানে, সবাই মোটামুটি ক্লান্ত। শিহাব, রনি, ফটোগ্রাফি করার পর তোমার কেমন লাগতেছে? তুমি যেরকম চাচ্ছিলে এরকম কি পাইছো? হ্যাঁ আমি যেরকম চাচ্ছিলাম তেমন অনেক ছবি পাইছি, তবে যেগুলো চাইনি এরকম অনেক সুন্দর সুন্দর ছবি পাইছি করে চলে আসছে। তবে আমার ফ্লাশ খুবই ভেজাল করছে, এটা আমি ভেজাল করছে বলতে এটা তো জাস্ট আমরা শুরু করছি, এখন এটা আর একটু সময় লাগবে ফিগার আউট করতে। পরের বার যে কোনো সময় আমি যদি বাইরে ফটোগ্রাফিতে আসি আমি আনবো আমার রিফ্লেক্টর। হ্যাঁ এন্ড রনি, হাউ ইজ ইওর এক্সপেরিয়েন্স? আসলাম দেখলাম, জয় করলাম, ইভিনি বিডিবিসি। আর এই যে পাশে হচ্ছে স্নিগ্ধা, সে আপাতত অনেক ক্লান্ত, ছবি তুলতে তুলতে ক্লান্ত, মানুষ হচ্ছে ছবি তোলার মানুষ নাই আর সে ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। এন্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস ব্লগ, আই হোপ ইউ এনজয়েড ইট, আই উইল বি সিইং ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন স্টে হ্যাপি স্টে হেলদি, গুড বাই।